চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারুকলা অনুষদ বাংলাদেশের চারু ও কারুশিল্প পাঠদানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1948 সালে পুরাতন ঢাকার জংশন রোডে ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি বাড়িতে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। চারুকলা অনুষদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি অনুষদ। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। প্রতিষ্ঠাকালে চারুকলা ইনস্টিটিউটের নাম ছিল গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। 1963 সালে এটিকে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত করে নামকরণ করা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1983 সালে এই প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অধীনে এনে চারুকলা ইনস্টিটিউট নামকরণ করা হয়। পরবর্তীতে এটি অনুষদের মর্যাদা লাভ করে এবং চারুকলা অনুষদ নাম ধারণ করে। চারুকলা অনুষদের বিভাগসমূহ: অঙ্কন ও চিত্রায়ন বিভাগ, ছাপচিত্র বিভাগ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ, শিল্পকলার ইতিহাস বিভাগ। বর্তমানে চারুকলা অনুষদে চালু রয়েছে 8টি বিভাগ: গ্রাফিক ডিজাইন, ওরিয়েন্টাল আর্ট, সিরামিক্স, ড্রয়িং ও পেইন্টিং, ভাস্কর্য, কারুশিল্প, হিস্ট্রি অব আর্টস অ্যান্ড প্রিন্ট মেকিং। অনুষদে রয়েছে 43 জন শিক্ষক, দেশের প্রসিদ্ধ শিল্পী তাঁরা। রয়েছে গ্রাফিক ডিজাইন বিভাগের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব। চারুকলা ইনস্টিটিউট ভবনের নকশা প্রণয়ন করেন খ্যাতনামা স্থপতি মাঝারুল ইসলাম। সবুজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা সারি বেঁধে চর্চা করছে ছবি আঁকার, কেউ বা কাঠ কেটে ফুটিয়ে তুলছে আকৃতি, আবার পাথর দিয়ে গড়ছে অবয়ব। এ চত্বর যেন বিভিন্ন ভাস্কর্য, রঙিন চিত্রকলা আর সবুজ গাছপালার এক সমারোহ। প্রিয় দর্শক, এই চ্যানেলটি যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অন্যদেরকে এই চ্যানেল দেখার সুযোগ করে দিন, আমাদেরকে উৎসাহিত করুন। দেখুন আজকের ভিডিও।
দেয়া সামনে লিখতে তো দিতে হবে।